12 দফা দাবিকে সামনে রেখে সোমবার সিটুর উদ্যোগে শ্রম কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সারা ভারত সিকিউরিটি কর্মী দিবস উপলক্ষে সিটু অনুমোদিত ত্রিপুরার প্রাইভেট সিকিউরিটি গার্ড ইউনিয়নের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। নিজেদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে বক্তব্য রাখেন সংগঠনের কর্তারা। সিকিউরিটি শিল্প আজকে এভাবে প্রসারিত হচ্ছে, সেই প্রসারিত শিল্পের মধ্যে যারা কর্মরত আছেন তার মধ্যে মহিলারা আছেন, যেখানে মহিলারা আছেন তারা ভীষণভাবে শ্রম শোষণের শুধু শিকার না, নানাভাবে বিভিন্ন পদে হতে হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলাদের জন্য আলাদা তাদের বিশ্রামাঘাত, তাদের জন্য নিরাপত্তার জন্য তাদের উপর যদি কোনো জন্য হয়রানি হয়।